কে জড়িয়ে ধরলেন বাবা অতপর যা বললেন ছেলের খনিকে বুকে জড়িয়ে ধরেছেন এক বাবা একই সঙ্গে ওই খনিকে ক্ষমা করে দিয়েছেন তিনি তাই বাবা হলেন ছেষট্টি বছর বয়সী আব্দুল মনিম সোম্বাদ জিত বর্তমানে তিনি থাইল্যান্ডে বসবাস করলেও আগে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন যুক্তরাষ্ট্রের কেনটাকিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে ডেইলি মেইলের খবরে বলা হয় জিত মৌদের ছেলে সালাউদ্দিন হত্যার রায় দিতে আদালত প্রস্তুত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে ওই খুনিকে এমন সময় আদালতের বিচারকের দিকে তাকিয়ে বাবা আব্দুল মমিন সংবাদ জিতমুহত বলেন অল্প বয়সের ছেলে ওকে ক্ষমা করে দিলাম ইসলাম ধর্ম ক্ষমার কথাই বলে পরে ছেলে হত্যার আসামি ট্রে আলেকজেন্ডার রেলফোর্টকে বুকে জড়িয়ে ধরেন সোমবাদ জিতমহুদ এ সময় পিনপতন নিরাপতায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় চোখের পাতা ভিজে ওঠে কেন্টাকির ফেয়েতে কাউন্টি সার্কিট জজ কিমবার্লি বানেলের কিছুক্ষণের জন্য আদালত মুলতবি ঘোষণা করে নিজের কক্ষে চলে যান বিচারক বানেল পিজা খেতে গিয়ে আড়াই বছর আগে জিত মৌদের ছেলে সালাউদ্দিনকে ছুরি মেরে খুন করার অভিযোগ রয়েছে চব্বিশ বছর বয়সী রেলফোর্ডের বিরুদ্ধে রয়েছে পিজার দোকানে ডাকাতি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তদন্ত তথ্যাদিতে তা প্রমাণিত হয়েছে আদালতে এত কিছুর পরেও বাবা হয়ে ছেলের খুনিকে ক্ষমা করে দিলেন জিত মৌদ। এই ঘটনা অপূর্ব ক্ষমার দৃষ্টান্তের পাশাপাশি ভিন্ন রকম এক চাঞ্চল্যের জন্ম দিয়েছে রেলফোর্ডের বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ ছিল তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা একত্রিশ বছরের কারাদণ্ড সাজা হওয়ার কথা কিন্তু জিত বক্তব্য শুনে কিছুক্ষণ পর আদালতে ফিরে এসে বিচারক বানেল সাত বছরে কারাদণ্ড দেন খুনি রেলফোর্ডকে পরে আসামির কাঠগড়ায় গিয়ে তাকে জড়িয়ে রেলফোর্ডের কানে কানে সালাউদ্দিনের বাবা জিতমহত বলেন কোনো চিন্তা করো না ইসলামকে স্মরণ করবে সব সময় ভাবছ কেন সময়টা দেখতে দেখতে কেটে যাবে এরপর তোমার জীবনটা আবার নতুন করে শুরু করবে একেবারে অন্যভাবে এবার জীবনটাকে গড়ে তুলবে শুধু ভালো ভালো কাজ করবে এবার আর সবাইকে ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। সঠিক পথে চলবে সব সময়। জেল থেকেই ইসলামী জীবন শুরু করে দিতে পারো এভাবে সাত বছর পর তোমার একত্রিশ বছর বয়সে যদি তুমি জেল থেকে বেরিয়ে আসবে তখন জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজেকে তৈরি রাখতে পারবে এই সব শুনে খুনি রেলফোর্ডের চোখে পানি চলে আসে তিনি অনুতপ্ত হন জিত তখনও তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন জিত তার পরিবার নিয়ে বর্তমানে থাকেন থাইল্যান্ডে আগে অবশ্য তিনি বহু বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন দেশটিতে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কাজ করেছেন আব্দুল মনিম সোম্বজিৎ মউদ লেক্সিংটন ইউনিভার্সাল একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জিত ছেলে সালাউদ্দিনের লেক্সিংটনে একটা পিজার দোকান ছিল প্রায় আড়াই বছর আগে সেখানে বাইশ বছর বয়সী সালাউদ্দিনকে ছুরিঘাঘাত করে হত্যা করেন রেলফর্ড। এ সময় দোকান লুটপাট করে ক্যাশ বাক্স ভাঙচুর করা হয়েছিল দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে